দুর্লভ নাথর শাস্তি দাবি দল সংগঠনের প্রতিবাদ। আহোম জনগোষ্ঠীক লৈ কৰা বিতর্কিত মন্তব্যৰ বাবে টাই আহোম যুব পৰিষদৰ গুছৰ ভিত্তিত কালি নিশা আৰক্ষীয়ে দুর্লভনাথৰ সন্ধানত তালাচী চলায়। প্ৰথম অৱস্থাত দুর্লভনাথ পলাতক অৱস্থাত আছিল যদিও নিশা 12 বজাত দুর্লভনাথে আৰক্ষীৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰে। কিন্তু নিশা 12 বজাত আত্মসমৰ্পণ কৰা দুর্লভনাথৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে বৰ্তমান পৰ্যন্ত কোনো পদক্ষেপ গ্ৰহণ কৰা দেখা নগল, যাৰ পৰিপ্ৰেক্ষিতত আজি বিভিন্ন দল সংগঠনে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰে। প্রতিবাদকারীসকলের অভিযোগ মতে লক্ষিমপুর আরক্ষীয়ে দুর্লভনাথর পক্ষ লৈ পুনের আইনী সুরুঙারে দুর্লভনাথক সুরক্ষা দিয়ার পরিকল্পনা করেছে। ইয়ার পূর্বেও দুর্লভনাথ ধন দাবি দুর্নীতি আদির জড়িত হওয়ার পাছতো বিজেপি নেতার আশীর্বাদত দুর্লভনাথর বিরুদ্ধে লওয়া হওয়া নাছিল কোনো ব্যবস্থা। অপরাধী অপরাধী অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো জাতি নাই, অপরাধীর কোনো দল সংগঠন বলে কথা নাই। আজি অসমৰ বৃহত্তর জনগোষ্ঠী আহোম জনগোষ্ঠীক লৈ যে তীর্যক মন্তব্য করে অসমৰ যে ভাতৃত্ববোধৰ এনাজৰি বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী লোকের মাজত সেটি বিনষ্ট করা পরিলক্ষিত হয়েছে। আর যিজনে নিজে অপরাধী বলে স্বীকার করে আরক্ষীর থানাত আহি তেওঁ আত্মসমর্পণ করেছে, সেই অপরাধীর পক্ষ লৈ লক্ষিমপুরের আরক্ষী বিভাগে কাম করা আমার পরিলক্ষিত হয়েছে। যোৱা নিশা 12 বজাতে তেখেতে আত্মসমর্পণ করেছে। আজিলৈকে বর্তমানলৈকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরাত আমি ক্ষুব্ধ হয়েছো, লক্ষিমপুরবাসীর রাইজ ক্ষুব্ধ হয়েছে। কোনো কারণত বারে বারে আইনের সুরুঙারে বিজেপির নেতার আশীর্বাদত এইজন দুর্লভনাথ হারি গৈ আছে। কিন্তু এইবার যদি কেনেবাকৈ আইনের সুরুঙারে এই অপরাধী কুলাঙ্গার যিজন অপরাধী ইয়াত আছে আটক করে রাখিছে, তেওঁক কিন্তু উচিত শাস্তি প্রদান করবই লাগিব। অন্যথা কিন্তু কোনো কারণত লক্ষিমপুরবাসীয়ে কেতিয়াও ক্ষমা নকৰিব, সদায় প্রতিবাদ হব। যেতিয়ালৈকে আরক্ষীয়ে নিরপেক্ষ ভূমিকা নলব, যেতিয়ালৈকে আরক্ষীয়ে বিজেপির পক্ষ এরি প্রকৃত জনসাধারণের পক্ষ থাকি কাম করবলৈ আরম্ভ করব, তেতিয়াহে অসম আর লক্ষিমপুরবাসী রাইজ আশ্বস্ত হব। অন্যথা কিন্তু কোনো কারণত লক্ষিমপুর দল সংগঠন আর লক্ষিমপুর রাইজে এই পক্ষ বিজেপির পক্ষপাতিত্বমূলক আচরণ করা এই বিষয়াগীর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে যাব। অসমীয়া জাতির সম্প্রীতি নষ্ট করব বিচরা এনে দুষ্কৃতিকারীক অতি শীঘ্রই আইনী শাস্তি প্রদান করবলৈ দাবি জানায় প্রতিবাদকারী সকলে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য হরাইজন।